सामने दिखे हलाना जाए सामने दिखे हलाना जाए दूर थे दीते बाबू मुखे क्या सामने दिखे झुमपाना देखो तेल आगुने पानी दिले आगुन बृद्धि पाए देखो एक पानी रखो और तेल देखी तेल ग्रामे आगुन टाके जमे तारपर लागाबो यार एक तेल दें भाई गैस आगुन निभाने तक ना इधर जोगे थक गया आगुन टे चलो क्या करो पानी दिले बृद्धि पागल देखो Thank you.
कम्बल दिए भेजा कम्बल दिए कि आगन निभावे आगन अनुकूल सब समय आगन के अलग करते आगने पीछन दिखे आगने सामने दिए अलग करा जाए कम्बल दिए भेजा दीजिए आगन निभे जाए आगन निभे कम्बल बाल्टी देखो बाल्टी एक तो एक बार ट्राई करो एक तो आसो तो देखिए ट्राई करो देखा तो आसो 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 एक तो ट्राई करो देखो आगे डान दिखे डान আরো কাছাকাছি ধরো ভাই আরো কাছাকাছি ধরো বেশি দূরে দাঁড়াও শিখতে হবে দেখো এবার বাড়তি দিয়ে আগুন নেওয়া বাড়তি দিয়ে দেখো বাদি দিয়ে কিভাবে গেছে তিনি যে আগুন নিবো দাদা থাক সমস্যা নেই দেখো বাদি দিয়ে লেগে যাও দেখো হয়ে গেছে না মনে হলো তো বাদি দিয়ে দেখা দেখি একজন একজন দেখো দেখো শিক্ষিত জাতি দিবে শিক্ষিত জাতি ভোট দিবে তাহলে আমরা বাদ দিয়ে আগুন নেভাইতে পারি তাই না এবার কি হাত দিয়ে আচ্ছা হাত দিয়ে দেখো আচ্ছা আগে আগে দেখা যাক হাতে আগুন কিভাবে নেভাই দেওয়া দেখো যদি কোনো লোক পায়ে আঘাত পায় গা পায়ে আঘাত পায় তাহলে তাকে কিভাবে রেস্কিউ করে নিয়ে আসবে দেখো এটা হচ্ছে হিউম্যান ট্রাস পদ্ধতি হিউম্যান ট্রাস এটা তো কি করতে
नाइट भाई सरान अपनी नाइट साहेब স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। ফায়ার সার্ভিসের লোক আছে 14,000, একটা বড় ধরনের ভূমিকম্প হলে একবারে 50,000 বিল্ডিং ধসে যাবে। দেখো ফায়ারম্যান পিকে ব্যাক পদ্ধতি, এটা হচ্ছে ফায়ারম্যান পিকে ব্যাক পদ্ধতি, বুঝে গেছে? দুজন দেখা তো, আসো দুজন, আসো আসো, পিকে ব্যাক পদ্ধতি দেখো, আসো দেখা ব্যাক সব ব্যাক দিতে রাখো বাবা, তুলতে ওকে বাবা, সমস্যা নেই, সত্যি আছে। দেখো পিকে, এটা হচ্ছে ফায়ারম্যান পিকে ব্যাক পদ্ধতি, গুড। তাহলে এইভাবে আমরা যদি কখনো তখন জনগণকে কাজ করতে হবে বা আমাদের ছাত্রছাত্রীদেরকে আগায় আসতে হবে। এই যে দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া ট্রেনিং প্রোগ্রাম, এগুলো কেন করানো হয়? যেন দেশের সাথে বৃহৎ বিপর্যয়ের সমান সময় আমরা আপনাদেরকে কাছে পাই, বুঝে গেছে? তো এবার ফায়ারম্যান ট্রেনার পদ্ধতি দেখাও, দেখাও তোমাকে, দেখাও, দেখেন এটা হচ্ছে ফায়ারম্যান ট্রায়াডল পদ্ধতি, বোঝা গেছে? এটা হচ্ছে ফায়ারম্যান ট্রায়াডল পদ্ধতি, ওকে। এবার রিমুভাল ডাউন স্টেয়ার দেখো, সিঁড়ি থেকে নামানোর সময়, হ্যাঁ দেখো সিঁড়ি থেকে যদি একজন একজন উদ্ধারকারী যদি থাকো আর একজন যদি আহত থাকে, সিঁড়ি দিয়ে তাকে কিভাবে নামাবে? এভাবে আস্তে আস্তে নামাইতে হবে। এটা হচ্ছে রিমুভাল ডাউন স্টেয়ার পদ্ধতি। এখন আরেকটা জিনিস দেখে সেটাতে পরে না, আপনাকে আসো, যদি ভড়িতে আঘাতগ্রস্ত হয়, ভড়ি বের হয়ে যায় বা এখানে কাটা যায়, হ্যাঁ তাহলে তাকে কিভাবে এভাবে উদ্ধার করবো? এটা কি ফরেন অ্যাক্ট মেথড, ফরেন অ্যাক্ট মেথড, ওকে। এখন আমরা দুইজন উদ্ধারকারীর ক্ষেত্রে দেখবো, হ্যাঁ নামা, দুই হাতের আসন দিয়ে কিভাবে উদ্ধার করা হয়, দুই হাতের আসন দেখো, দেখো দুই হাতের আসন দিয়ে, দুই হাতের আসন, এটা হচ্ছে দুই হাতের আসন, দুই হাতের আসন, ওই ক্যামেরার দিকে যাও, এটা হচ্ছে দুই হাতের আসন পদ্ধতি। আমাদেরকে দেখাইতে পারবা? পারবা? দুইজন আসো, শুধু এই দুইজনে আর নাই কেউ, আসো। আচ্ছা এবার তিন হাতের আসন দেখি আমরা, হ্যাঁ প্র্যাকটিক্যাল দেখি, তিন হাতের আসন, তিন হাতের আসন তো আগে তৈরি করে নেওয়া করে, হ্যাঁ দেখাও ওইদিকে, দেখাও ওইদিকে, তিন হাতের আসন পদ্ধতি। যদি একটু রোগী ভারী হয় বা আহত লোক যদি ভারী হয় তাহলে তিন হাতের আসন পদ্ধতিতে কিভাবে উদ্ধার করবো দেখছো, হ্যাঁ এটা হচ্ছে তিন হাতের আসন পদ্ধতি। যদি দেখবো চার হাতের আসন, যদি বেশি ভারী হয়, আরো বেশি ভারী, তাহলে চার হাতের আসনটা কিভাবে তৈরি করবে দেখো, দেখো দেখো এদিকে দেখো, চার হাতের আসন, হ্যাঁ বেশি ভারী যখন লোক হবে তখন চার হাতের আসন পদ্ধতি আমরা অ্যাপ্লিকেশন করবো, দেখি, হ্যাঁ দেখো, বুঝছো এটা হচ্ছে চার হাতের আসন পদ্ধতি। আর এইখানে আমরা সবাই যেহেতু শিক্ষিত মানুষ, আর একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে যে যদি কখনো কোথাও দুর্যোগ বা দুর্ঘটনা ঘটে আপনাদের সামনে, কেউ অ্যাক্সিডেন্ট করলো, তখন আপনার কি করণীয়? যদি ওই লোকটার ব্লিডিং হয় মানে রক্ত বেরোচ্ছে, আপনার একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে দ্রুত তার কাছে যে একটা কাপড় বা কাপড় দিয়ে তার যে জায়গাটা কেটে গেছে ওটাকে বেঁধে দিতে হবে যেন ব্লিডিং না হয়। কারণ একটা লোকের শরীরে 4-5 লিটার ব্লাড থাকে,
তো সেই প্লাগটা যদি বের হয়ে যায় আমরা যদি তাকে উদ্ধার করতে আস্তে আস্তে দেরি হয়ে যায় তাহলে আমরা আর তাকে বাঁচাতে পারবো না, রক্ত স্বল্পতার কারণে সে মারা যাবে। তো আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে অন্তত একটা কাপড় দিয়ে তাকে তার মাথাটা বেঁধে দিতে হবে যেন ব্লিডিং না হয়, আর পাশাপাশি ফায়ার সার্ভিসকে ফোন দিবেন, আমরা ইনশাল্লাহ তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছায় দিব। এখন আমি আজকের এই মহড়ার সমাপনী বক্তব্য রাখার জন্য আমাদের মহড়ার এই অত্র স্কুলের প্রধান শিক্ষক স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি কিছু সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য। রাষ্ট্রীয় কর্মসূচি আমাদের স্কুলের যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যে প্রোগ্রাম সেটাও রাষ্ট্রীয় কর্মসূচি, আমাদের অডিটোরিয়াম সেটাও রাষ্ট্রীয় কর্মসূচি, যার ফলে একটু হয়তো আপনাদের দেওয়া হলো। তারপরে আমি বলবো যে আমাদের বন্যা খরা মহামারীর এই দেশ, এদেশে আমাদের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এটা আমাদের প্রতিনিয়তর একটা ঘটনা, এই জন্য আমাদের প্রতিটা নাগরিকের বিশেষ করে ছাত্রছাত্রীদের আমরা যারা নাগরিক আছে সবাইকে এই বিষয়ে জানা দরকার, সচেতন হওয়া দরকার। কারণ দেখা যাচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে, আমরা বইটা জেনেছি যে একটা হতে পারে প্রকৃতিগত ভাবে, একটা হয় মানব সৃষ্ট ভাবে। যেমন মানব সৃষ্ট যে কারণ হয় সেটা হলো তোমার অগ্নি হইতে পারে, পাহাড় পর্বত নষ্ট করতেছি আমরা, তারপরে তোমার পাহাড় বা ভূমিধ্বস হতে পারে, বিভিন্ন ভূমিকম্প হইতে পারে, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে আমরা জানি, ঠিক আছে। এগুলোর জন্য প্রতিনিয়ত আমাদের মানব বিভিন্ন ধরনের ক্ষতি হইতে পারে, এই জন্য যে আজকের যে জাতীয় দিবস এটা আমাদের হলে মূল উদ্দেশ্য হলো আমাদের সচেতনতা হতে হবে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ আছে যেখানে আমাদের সচেতনতাই হলো সবচেয়ে বড় বিষয়। তো আজকের এই শিক্ষাগুলো আমরা দেব, এই আশা ব্যক্ত করে আজকের এই জাতীয় দুর্যোগ প্রশমন দিবসের সফলতা কামনা করে আমি আমার সকল বিশেষ করছি।